আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালকে তাহরা আশা করি ভালো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনার মাঝে লই এলাম আর একটা নতুন ভিডিও। আজকে এই যে আমরা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন যেখানে অবস্থিত আসন রাজার বাড়ি, যে বাড়িটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। তো আজকে আমি চেষ্টা করবো আপনারা পুরো বাড়িটা ঘুরে দেখা নিয়ে। তো হাসন রাজার জন্ম 1854 সালে 21শে ডিসেম্বর। হাসন রাজা আসলা জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার 3 নম্বর সন্তান। তো আজকে আমি হাসন রাজার বাড়িটা পুরো দেখানি চেষ্টা করবো ঘুরিয়া। তো বাড়ির ভিতরে আমি একটা পরিত্যক্ত ঘর দেখানোর অবস্থা পুরো খারাপ। এর পাশে একটা ঘর, ওইটা মেবি ওয়াশরুম হইব। এর পাশে ছোট্ট একটা রুম, রুমের পাশে দেখলাম সিঁড়ি। সিঁড়িটা অনেক মজবুত আগর আগর আমলে বানানি আর কি। তো উপরেটাও সুন্দর একটা ভিউ দেখলাম, মাশাআল্লাহ, ভিউ জাস্ট হওয়ার মতো না। আর আমি ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিও করলাম, ক্যামেরা একটা আর কি একটু আলো লাগে, বেশি ভিডিও করার লাগে। আর এই ঘর ব্যাপারে আন্দাজ আপনারা যারা যাইবা তারা দেখবা ইনশা যে ঘরের অবস্থা পুরো খারাপ। সিঁড়ির পাশে ও রুম, এই রুমের পাশে ও দুই তালার অবস্থা আরও বা খারাপ। বোঝা যায় কি যে হঠাৎ ভাঙ্গা পড়তে পারে, কিন্তু অনেক মজবুত ঘরটা। এর পাশে মেবি তাই হাসন রাজার আর একটা ঘর ছোট ভাঙ্গা। আর উপরের ভিউ জাস্ট হওয়ার মতো নাই, ঐতিহাসের এখন দেখার লাগে। আপনারা একবার হইলো হাসন রাজার বাড়ি ঘুরে যাইবা, ভালো লাগবো। তো এখানে আইলো তো আহমরি কিছু দেখতে পারত না, দেখবা ওই ইতিহাসের সেই ঘরটা। তো আজকে ভিডিও তো পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ওটা নতুন ভিডিও তো আপনারা লেগে দিয়ে হইব। আর ইউটিউব থেকে দিকে দাঁড়ালে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক থেকে দিকে দাঁড়ালে পেজটা ফলো করিয়া আমার পাশে থাকবা, সিলেটে রিপ্রেজেন্ট করতে আমার সাহায্য করবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।